দেবের আমার সবচেয়ে পছন্দ ছবি, আমার যেটা দেবকে খুব ভালো লেগেছিল, মানে চ্যালেঞ্জের এন্ট্রি সিন ছাড়া বলছি, এন্ট্রি সিনটা মানে দেবদা যতদিনই কাজ করুক, ওই ওই জিনিসটা ওটার মানে আর ওটা রিক্রিয়েট করা পসিবল না, ওটা বেস্ট, মানে মানে ওটা রাজ চক্রবর্তীর বেস্ট এন্ট্রি সিন দেওয়া হিরোকে এস্টাবলিশ করা, মানে হিরোর এন্ট্রি, দেবদা ওটা উড়িয়ে দিয়েছিল, ঠিক আছে। আমার খুব পছন্দের সিনেমা দেবের প্রেমের কাহিনী, তখন দেবদা সবে এসছে, হ্যাঁ দেবদার ভাল লাগছে। আর রিমঝিমে ধারাতে গানটা তো মানে ওই গানের মানে রিপ্লেসমেন্ট নেই। আমার প্রেমের কাহিনী খুব পছন্দের। আই লাভ ইউ আমি তখন না অত রিমেক টিমে বুঝতাম না, তো আমার মনে হচ্ছিল ম্যানে প্যার কিয়া থেকে নেওয়া, আবার ম্যানে প্যার কিয়ার মতো পুরোটাও না, মানে ওই জিনিসগুলো চলছে, কিন্তু মজা লেগেছিল। এবং সাথে ব্যাপারটা কি ছিল, দেবদার সবচেয়ে প্লাস পয়েন্ট কি ছিল, দেবদা তো অ্যাক্টিং অনেক অনেক এখন উন্নতি করেছে, কিন্তু ওর মধ্যে দেবদার মধ্যে না একটা অদ্ভুত ব্যাপার ছিল, লোকে না পছন্দ করত। আমি 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 খুব মানে হার্ড কোর জিদ্দার ফ্যান ছিলাম তখন, মানে জিত 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 সারাক্ষণ নিয়েছিলাম, কিন্তু দেবদাকে ভালো লাগতো। এই জিনিসটা কিন্তু দেখো, তোমার যদি চারটে নেগেটিভ জিনিস থাকে তাও এত লোক তোমায় পছন্দ করে, তাহলে তোমার সৌরভের মতো অফসাইডটা এত স্ট্রং যে অফসাইডে তুমি সেঞ্চুরি মারছো, তুমি লেগে ঘোরাতেই হবে না বল, এই ব্যাপারটা দেবদার আছে। আমার মনে হয় দেবদার আমার প্রেমের কাহিনী খুব পছন্দের, চ্যালেঞ্জ খুব পছন্দের। আমার লে ছক্কা খুব এক্সপেকটেশন ছিল, কিন্তু লে ছক্কা সিনেমাটা আমার সেভাবে মনে হয়নি যে খুব একটা জমেছে। দেবদাকে আমার খুব ভালো লাগছিল, এবং তারপরে চ্যাম্পে আমার দেবদাকে দারুণ লেগেছে, কবিরে খুব ভালো লেগেছে, আর সবচেয়ে ভালো লেগেছে কাছের মানুষে, যেটা আমি লিখেছিলাম। তুমি গিয়ে সিনেমা হলে কোন ছবি প্রথম দেখেছো দেবদার? প্রেমের কাহিনী। আই লাভ ইউ।